প্রিয় দর্শক, প্রাণী শিক্ষা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনি আপনাদের স্বাগত জানাচ্ছি। বাণিজ্যিক উদ্দেশ্যে কবুতর পালনের জন্য কবুতরের ঘর কিভাবে তৈরি করবেন, আজকে ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব। দর্শক, আজকে ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনি কিভাবে 8 থেকে 10,000 টাকার মধ্যে 36 জোড়া কবুতর পালনের জন্য বিজ্ঞানসম্মত উপায়ে ইন্টেনসিভ সিস্টেমের আয়তায় একটি ঘর তৈরি করতে পারেন। তবে চলুন আপনাদের নিয়ে ঘুরে আসি এমন এক খামারির বাড়ি থেকে, যিনি কিছুদিন আগে এমন একটি ঘর তৈরি করেছেন। প্রথমে আপনাকে এক একটি ঘরের সেট তৈরি করে নিতে হবে। এই ধরনের এক একটি সেটে 6 জোড়া কবুতরের থাকার ঘর থাকবে, যার দৈর্ঘ্য হচ্ছে টোটাল 6 ফিট। অর্থাৎ প্রতি সেটে আপনি 6 জোড়া কবুতর রাখতে পারবেন, যেখানে প্রতিটি খোপের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় 1 ফিট করে। এমন কতগুলো খোপের সেট একটির উপর একটি বসিয়ে এভাবে ঘর তৈরি করে নিতে হবে। এবং এই ঘরটি একটি কাঠের তৈরি পাটাতনের পরে বসানো হয়, যেটি মাটি থেকে 5 ইঞ্চি উপরে থাকে। প্রিয় দর্শক, এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দরজা রয়েছে, যে দরজা থেকে ঘর পরিষ্কার করার জন্য প্রবেশ করা হয়। যদিও এই ঘরটি এখন তৈরি করা হচ্ছে, তাই আপনাদের আমি এভাবেই দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। এই পাটাতনটি প্রস্থে 6.5 ফিট এবং দৈর্ঘ্যে 7 ফিট। মাটি থেকে টোটাল ঘরের উচ্চতা 8 ফিট। আমাদের ঘরটি প্রায় তৈরি হয়ে এসেছে। এবার এর চারপাশ থেকে তারের বেড়া দিতে হবে। এই ধরনের নেট কিন্তু আমরা দোকানে কিনতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ঘরটি কিন্তু একটু অ্যাঙ্গেলে বসানো হয়েছে, একদম সোজাসুজি নয়। পিছনে একটি আপনার প্রোটেকশনের মাধ্যমে একটু কিছুটা অ্যাঙ্গেলে এর কাঠের পাটাতনের উপরে ঘরটি বসানো হয়। এবার ঘরের চারপাশে এই তারের বেড়া লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং বেড়া লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন একবারে টান টান করে লাগানো হয়। এ ধরনের একটি ঘর তৈরি করার জন্য আপনার 8 থেকে 10,000 টাকার মধ্যেই কিন্তু আপনি এরকম একটি বিজ্ঞানসম্মত উপায়ে সুন্দর একটি ঘর তৈরি করতে পারেন আপনার কবুতরের জন্য। এখানে সামনে যে কাঠের দুটি চেরা রয়েছে, এর সাথে পরবর্তীতে একটি কাঠের পাটাতন যুক্ত করে দেওয়া হবে। ঠিক এই যে সামনের যে কাঠের যে বেড়াটি রয়েছে তার সাথে এবার ঘরের সঙ্গে একটি টিনের চাল যুক্ত করতে হবে। ঠিক এরকম একটি ফ্রেমের উপরে আপনারা টিন যুক্ত করে দিয়ে পরবর্তীতে এই ঘরের চালের উপরে বসিয়ে দিতে হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য।